আজকে চলে এসেছি আমাদের স্বপ্নের শহর উলুবেড়িয়া, আর আর পেছনে কিন্তু আমাদের রয়েছে রাজমঞ্চ। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में। মেলাতে কেমন কি ভিড় হয়েছে একটু বলো। মোটামুটি ভিড় হয়েছে। আর মেলাতে কি কি দেখার রয়েছে? 20 টাকা সো মানে 200 টাকা কেজি। আচ্ছা দা কাকু, এই মিষ্টিগুলোর নাম কি? মালপোয়া। মালপোয়া তো। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কি সব ভালো? তো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো আজকে চলে এসেছি আমাদের স্বপ্নের শহর উলুবেড়িয়া, আর আজকে যাচ্ছি আমরা সেই রাসমেলা দেখার জন্য, সেই ঐতিহ্যবাহী রাসমেলা সেই উলুবেড়িয়ার। আর এখান থেকে একদমে যাব কিন্তু অটো স্ট্যান্ডে, অটো বা টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা, আমরা কিন্তু একদমে চলে এসেছি সেই উলুবেড়িয়া অটো স্ট্যান্ডে, আর এখান থেকেই যাব কিন্তু সেই কালীবাড়ি, সেখানে রাসমেলা হচ্ছে। তো আজকে মেন কথা, ওখানে কিন্তু উদ্বোধন রয়েছে। তো কিভাবে কি উদ্বোধন হয় অ্যান্ড কেমন কি মেলা বসেছে তাই দেখার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। এখন বাজে ঠিক 4টা মতো, তো এখান থেকে টোটো ধরবো। তো এদিক থেকে মোটামুটি কালীবাড়ি যেতে কত টাকা ভাড়া নেওয়া হয় বা কত সময় লাগে? 15 টাকা ভাড়া নেয়। অ্যান্ড সময় লাগে কতক্ষণ দাদা? 15 মিনিট মতো লাগে। তো এখান থেকে 15 মিনিট মতো লাগবে আমাদের যেতে। ওখান দিয়ে দেখাচ্ছি কেমন কি রাত হচ্ছে। তো চলো। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। তো এখন যাচ্ছি আমরা মেলার দিকে, আর ভিড়টা কিন্তু আজকে প্রচুর হয়েছে। আজকে যেহেতু উদ্বোধন রয়েছে তাই প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই কালীবাড়ির কালী মন্দিরের সামনে। আমার পেছনে কিন্তু রয়েছে সেই কালীবাড়ির কালী মন্দির। তো আজকে কিন্তু আজ রাসের উদ্বোধন, মানে আজকে রাস। তুমি হৃদয় জুড়ে মাগো। আর পেছনে কিন্তু আমাদের রয়েছে রাজমঞ্চ। যমুনা জিত কারি কারি রাধা গোরি গোরি বৃন্দাবন মে ধুম মাচ। আজকে রাজ উদ্বোধন হবে আজকে সেই মেলা। তো আজ থেকে কিন্তু 9 তারিখ পর্যন্ত মেলা চলবে। তো তোমাদের খাবো আর কালীবাড়ির মেলা কেমন কি হচ্ছে বা এই রাস মেলা কেমন কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কিন্তু মেলার প্রথম গেট থেকেই ঢুকে দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেলার গেট। তো মেলার গেট থেকে সোজা কিন্তু গঙ্গা নদীর সাইডে কিন্তু সব মেলা টেলা বসেছে, আর এটা হচ্ছে সেই মন্দির। এখন এদিকে যাব, এখন এদিকে কি রয়েছে দেখবো আমরা। আর প্রথমেই তোমরা ঢুকে দেখতে পাবে নাম সংকীর্তন, ঠিক আছে? এখানে একটা নাম সংকীর্তন হচ্ছে, আর সঙ্গে রাধাকৃষ্ণও রয়েছে। আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ গোপীদের বস্ত্রহরণ, ঠিক আছে, ভিক্ষা। আচ্ছা, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি বাবা তারকনাথ, সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই মিলে। তো চলো সামনে আর কী কী রয়েছে দেখতে পাবো। আর এদিকে এসে দেখতে পাবে শ্রীকৃষ্ণের মধুরা যাত্রা, আর এদিকটা তোমরা দেখতে পাবে মা মনসা, তারপরে এদিকটা দেখতে পাবে অনন্ত শয্যা, ঠিক আছে? তারপরেই তোমরা দেখতে পাবে কিন্তু এইদিকে রয়েছে সত্যবান, এদিকে তোমরা দেখতে পেয়ে যাবে অনেক দুর্গা, অনেক মহিষাসুর। তারপরে একদমই এদিকে এসে দেখতে পাবে ফার্স্টে তো অনেক। এবছর মেলাতে কেমন কি ভিড় হয়েছে একটু বলো। মোটামুটি ভিড় হয়েছে। আর মেলাতে কি কি দেখার রয়েছে এই? আচ্ছা একটু বলো, একটু ডিটেলস একটু বলো। আর মেলাতে প্রচুর দোকানদানি বসেছে, যারা আসবে প্রচুর কিছু কেনাকাটা। আর এখানে মানে দাম কেমন থাকে, খুব সস্তা না দাম বেশি থাকে? খুব সস্তা না, খুব বেশিও না। তো দাদার একটু নাম বলো, তোমাদের নাম কি? আমার নাম শেখ মোকসেদুল। শেখ মোকসেদুল? মোকসেদুল, আচ্ছা শেখ মোকসেদুল, কোথা থেকে আসছো? এখানে উলুবেড়িয়াতে। তো এই উলুবেড়িয়া মোটামুটি সাইডে
গঙ্গা যে ঘাট রয়েছে, তো গঙ্গা ঘাটের পাশেই তো একদম মেলাটা বসেছে। তো একদম কিন্তু গঙ্গা ঘাটের সাইডেই মেলাটা বসেছে। আর এদিকটা দেখতে পাচ্ছ ঠিক গঙ্গার যে ঘাট, ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই। এটাই হলো সেই গঙ্গার ঘাট। আর এখান থেকে সামনে কিন্তু চব্বিশ পরগনা যেটা দেখা যাচ্ছে সামনে। আর তো বন্ধুরা, আমরা কিন্তু গঙ্গা নদীর ধারে চলে এসেছি। আর এদিকে এলেই তোমরা দেখতে পাবে শুধু খাওয়ার দোকান, ঠিক আছে। তো চারিদিকেই দেখতে পাবে যে ঘুগনির দোকান বসেছে। মানে সাইডটিকে হেঁটে যাচ্ছি যেহেতু গঙ্গাপাড়ের সাইড ধরে পুরো মেলাটা বসছে। আর এদিকে স্পেশাল পাপড়ি চাট দেখতে পাচ্ছ এদিকটা রয়েছে। আর আমরা দেখতে যাই যে পাপড়ি চাট, আর এদিকে মোটামুটি খাওয়ার দোকান টোকান পেয়ে যাবে। তো এদিকে মোটামুটি স্পেশাল পাপড়ি চাট। তো এখানে স্পেশাল পাপড়ি চাট কত করে দিচ্ছেন? চল্লিশ টাকা। তো এখানে কতদিন মেলা চলবে দাদা? দেড় মাস পর্যন্ত। এখানে মোটামুটি দাদারা পাপড়ি চাট দিচ্ছে চল্লিশ টাকা করে, স্পেশাল পাপড়ি চাট। আর এদিকে তোমরা দেখতে যাবে যে অনেক রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য একদম নদী ধারে। তো আমরা এদিক থেকে এখন উঠে যাচ্ছি মেলার দিকে। তো চলো আর কি কী দোকান বসেছে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেই নাগরদোলের সামনে রয়েছি উলু বেড়িয়ার। এদিকে কিছু দাদাদের সাথে দেখা হলো। তো দাদারা কোথা থেকে এসছো? কোথা থেকে? ফারুক শাহরুখ মোড় থেকে। আচ্ছা, ফারুক শাহরুখ মোড় থেকে এসছো। তো কেমন লাগছে বলো আজকের দিনে? ভালো লাগছে। ভালো লাগছে? তো প্রতি বছরের তুলনায় এবছর কি বেশি ভিড় হচ্ছে না কম ভিড় হচ্ছে বলো? আজকেই মনে হয় তো উদ্বোধন হবে। আর কত তারিখ পর্যন্ত মেলাটা চলবে? জানুয়ারি মাস পর্যন্ত চলবে। জানুয়ারি মাস পর্যন্ত চলবে আর কি। তুলোকে একটু হাই দেখাও। টাটা টাটা। সেই করমণ্ডল এক্সপ্রেস যখন অ্যাক্সিডেন্ট হয় সেই চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গায়। তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে চন্দ্রযান থ্রি। তো এখানে লেখা রয়েছে তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ জিলেপি, এদিকে মিষ্টি। দাদা এই মিষ্টিগুলো কত করে? কত করে? দুশো টাকা কেজি। আচ্ছা, জিলেপি কত করে দিচ্ছ? আড়াইশো পঁয়ত্রিশ, একশো চল্লিশ টাকা করে। আচ্ছা, তো এখনও দেখতে পাচ্ছ এদিকে অনেক কিন্তু মেলা রয়েছে, তার মধ্যে অনেক দোকানদানি বসেছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ একটা মিষ্টি। তো এদিকে মোটামুটি জিলেপি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ একদম গরম গরম। আর এই মিষ্টিগুলো কাকু কত করে? কুড়ি টাকা সো, মানে দুশো টাকা কেজি। আচ্ছা দাদা, কাকু এই মিষ্টিগুলোর নাম কি? মালপোয়া। তো এদিকে দেখতে পাচ্ছ এই মেলাতে এলে মালপোয়া থেকে সব রকম মিষ্টি পেয়ে যাবে, একদমই গরম গরম ভাজা হচ্ছে। এদিকে দাদা ভাই দিচ্ছে মোটামুটি। জিলেপি তাহলে কত করে রেট দাদা? জিলেপি একশো ষাট, একশো ষাট করে একদম গরম গরম জিলেপি দেখতে পাচ্ছ একদম উলুবেড়া মেলাতে এলে পেয়ে যাবে একদমই গরম গরম সব কিছু। তো আমরা মোটামুটি হেঁটে হেঁটে বেরাচ্ছি এখন বাড়ির দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু সেই উলুবেড়িয়া রাসমেলা দেখে এখন কিন্তু বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আর উলুবেড়িয়া রাসমেলা মোটামুটি দেখলাম, ভালো লাগলো। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এই উলুবেড়িয়ার রাসমেলা। তো কতটা কি দেখাতে পেরেছি, তো এত পরিমাণে মাইক চলছিল তাই মোটামুটি দেখেছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সবাইকে জানাই গুড নাইট। তো টাটা।